নমস্কার, আমি ফাল্গুনী কুমার মুখোপাধ্যায়। আপনারা দেখছেন আমাদের বাংলার ইউটিউব চ্যানেল এডু হেল্প গ্রুপ দুর্গাপুর। আজকে এডু হেল্প গ্রুপ দুর্গাপুরের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রী যারা আজকে আমাদের এই ভিডিও দেখছো এবং যে সমস্ত অভিভাবকরা দেখছেন আমাদের এই ভিডিও, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে এই ভিডিও সেশনের শুরুতেই এবছরে যারা উচ্চ মাধ্যমিক পাস করলে কৃতিত্বের সঙ্গে, তাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আজকের আমাদের এই ভিডিও সেশনে যে আলোচ্য বিষয় সেটি এগ্রিকালচার, বিএসসি অনার্স এগ্রিকালচার ওপরে, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তিনটি কেন্দ্র রয়েছে, তার মধ্যে বিসিকেবি, ইউবিকেবি, বিশ্বভারতী রয়েছে এবং অন্যান্য কলেজগুলোতেও পড়ানো হয়। তো আজকে আমরা ইউবিকেবি অর্থাৎ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, যা তার যে দুটি ক্যাম্পাস আছে, মেন ক্যাম্পাস হচ্ছে কুচবিহারের পুন্ডিবাড়ি এবং তার আরেকটা এক্সটেনশন যে ক্যাম্পাস সেটি হচ্ছে মাঝিয়ান এবং সেটা দক্ষিণ দিনাজপুরে, এই দুটো ক্যাম্পাসের অ্যাডমিশন প্রসেসের জন্য নোটিফিকেশন হয়েছে 23rd July 2021 এই ডেটে। আমরা ইউবিকেবিতে অ্যাডমিশন প্রসেসের জন্য কি কি নিয়মাবলী আছে আমরা জেনে নেব, তার সঙ্গে আমি দুই একটা স্পেশাল কথা ছাত্রছাত্রী বন্ধু এবং অভিভাবক যারা দেখছে তাদের জন্য বলে দিতে চাই, যে যারা এগ্রিকালচার নিয়ে পড়ার স্বপ্ন দেখছ বা যারা আপনাদের ছেলে মেয়েদের পড়াবেন ভাবছেন, তাদের জন্য বলি যে ইউবিকেবি, বিসিকেবি, বিশ্বভারতী যেমন অ্যাপ্লাই করতে হবে ঠিক সেইভাবেই অল ইন্ডিয়া এন্ট্রান্স এক্সামিনেশন ফর এগ্রিকালচার, যেটা AIEEA বা আইকার নামে পরিচিত, এইটাতেও অবশ্যই ছাত্রছাত্রী বন্ধু তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। এই কারণে গত বছরে ইউবিকেবি, বিসিকেবি, বিশ্বভারতী এগুলো মোটামুটি 93-94% থেকে শেষ হয়ে গেছে। গত বছরের রেজাল্টটা একটু হাই ছিল, এবছরে 11 এবং 12 দুটো নিয়ে রেজাল্ট হওয়ার জন্য বেশ কিছুটা কম হয়েছে, অর্থাৎ প্রায় 90% উপরে গত বছরে অ্যাপ্রক্স 30,000 স্টুডেন্টস ছিল, এবছরে সেখানে নেমে এসেছে 9,000, সুতরাং নাম্বারটা কমে এসছে। অন্যদিকে গত বছরে যারা 93%, 92.5% পেয়েও যারা চান্স পায়নি তারাও এবছরে অ্যাপ্লাই করবে। তো সেরকম ক্যান্ডিডেট যারা থাকবে এবং এবছরে ক্যান্ডিডেট প্রতিযোগিতা কিন্তু অনেকটা প্রতিযোগিতা বেড়ে যাবে, সুতরাং আমি প্রত্যেকটি ছাত্রছাত্রী বন্ধু তোমাদের জন্য শুভকামনা জানাই এবং আমি বলবো এটা যে তোমরা কিন্তু এটা ভেবে নেবে না কেউ যে আমার 93% বা 92% নাম্বার আছে আমি ইউবিকেবি বা বিসিকেবি পেয়ে যাব। পেয়ে যাও, তুমি বিসিকেবিও পাও, তুমি ইউবিকেবিও পাও, তুমি বিশ্বভারতী পাও, কিন্তু মাথায় রাখতে হবে যতগুলো সুযোগ আছে আমাকে সবগুলো অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, অ্যাপ্লাই করতে গেলে অ্যাপ্লিকেশন ফি লাগবে, কিন্তু এগুলো সিকিউরিটি মেজার, একদম আমি কোনো একটা ইনস্টিটিউটকে আমি চয়েস করে সেখানে অ্যাপ্লাই করে আর কিছুই করলাম না, এটা কখনো করা উচিত হবে না। এটা তোমাদের জন্য আমি একটা আমার অ্যাডভাইস বা সাজেশন দিয়ে রাখলাম, আশা করছি তোমাদের এটা ভালো লাগবে। তাহলে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এখানে স্কুল ফাইনালের যে নাম্বার পার্সেন্টেজ দেখা হয়, কিন্তু এটার উপরে কোনো র্যাঙ্কিং হবে না, কিন্তু পার্সেন্টেজটা রিকোয়ারমেন্ট ওটা এলিজিবিলিটির জন্য, আর মূলত 12 ক্লাসের রেজাল্টের উপরে হবে। তো আমরা টোটাল কি কি নিয়ম আছে সবটা জেনে নেব, গত বছরেও ভিডিও দিয়েছি এবছরেও দিচ্ছি, সিট সংখ্যা তো পরিবর্তন হয় না। আমি সবটাকেই তোমাদের সঙ্গে আলোচনা করতে গিয়ে স্ক্রিন যে রেকর্ডিং করে তোমাদেরকে পুরো ডেটাটা দিয়ে দিলে আরো বলতে সুবিধা হবে এবং তোমাদেরও দেখে নিতে বা বুঝতে সুবিধা হবে। যারা যারা ইউবিকেবি অ্যাপ্লাই করবে তারা অবশ্যই ইউবিকেবি যে নোটিশ সেটাকে ডাউনলোড করে নেবে এবং এই অ্যাপ্লিকেশন যখন শুরু হবে 26 তারিখ থেকে চলবে 15 আগস্ট পর্যন্ত, 26 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত চলবে, তার আগে তোমাদের করণীয় যেটা থাকবে সেটা হচ্ছে তোমার ডোমিসাইল সার্টিফিকেট হচ্ছে যারা এবছরে পাস করেছো স্কুল থেকে A2 ফরম্যাটে কালেকশন করে নিতে হবে। এই A1, A2 এবং B ফরম্যাট এটা ওয়েবসাইটে দেওয়া আছে, যদি কারো কোনো অসুবিধা হয় বা প্রয়োজন হয় আমাকে বলবে, আমি তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারবো। তো এই A2 ফরম্যাটে এবছরে যারা পাস করছো স্কুল থেকে করিয়ে নিতে পারবে।
যারা আগের বছরে পাস করেছো বা তার আগের বছরে পাস করেছো তাদেরও যদি স্কুলের পরিচিতি থাকে এবং প্রিন্সিপাল যদি মনে করেন তাহলে A1 ফরম্যাটে করে দিতে পারেন। যদি না হয় সেই ক্ষেত্রে হচ্ছে তোমাদেরকে মিনিমাম বিডিও লেভেল, তার উপরে এসডিও আছে এবং বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, যে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এভাবে র্যাঙ্কিং আছে, তাদের কাছ থেকে তোমরা A1 ফরম্যাটে তোমাদের যে ডোমিসাইল সার্টিফিকেট সেটা কিন্তু এই 26 তারিখ আগে কালেকশন করে নেবে অবশ্যই। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে যারা অ্যাপ্লাই করেছে তারা যারা A2 বা A1 ফরম্যাটে কালেকশন করে রেখেছে সেটাও কিন্তু চলবে। এরপরে হচ্ছে যে এই ওবিসি এ বা বি নন ক্রিমিলিয়ার যে সার্টিফিকেট সেটাকেও কিন্তু বলা আছে যে এই তোমার অ্যাপ্লিকেশন ডেটের আগের ইস্যু হতে হবে, এক নম্বর। দু নম্বর হচ্ছে এটা 1 এপ্রিল 2020 পরের ডেটের ইস্যু হতে হবে, তার আগের হলে হবে না। সুতরাং যাদের নেই তারা কিন্তু সার্টিফিকেট এসডিও লেভেল থেকে বের করে নিন বা সচেতন তোমরা বের করার জন্য উদ্যোগ নাও, এগুলোকে রেডি করে তারপরেই কিন্তু তোমরা হচ্ছে অ্যাপ্লিকেশন করতে যাবে, তার আগে কিন্তু অ্যাপ্লিকেশন করবে না, কারণ 26 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত চলবে। এর মধ্যে তোমার এই জিনিসগুলোকে তোমরা কিন্তু জোগাড় করে রাখো। ছবি তুলবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে ছবি তুলবে, যদি এখানে মেনশন করা নেই হোয়াইট ব্যাকগ্রাউন্ড, আমি বলছি যে যেহেতু নিট এর মতো একটা ইম্পর্টেন্ট পরীক্ষাতে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তাহলে হোয়াইট ব্যাকগ্রাউন্ড সব জায়গাতেই হচ্ছে হবে এবং সেটাকে পাসপোর্ট সাইজ 4.5x3.5 সেন্টিমিটার সাইজে করবে এবং তোমার যেন কান দুটি পরিষ্কার দেখা যায় সেভাবে হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি তুলতে হবে। একটু সাইড করে ছবি তুললে কান ঢাকা গেলে কিন্তু হবে না এবং চেষ্টা করবে যে ছবিটা যেন 80% তোমার মুখাবয়ব যেন সাথে ছবির মধ্যে থাকে, এটা মেনটেন করবে, এটা বলে দিলাম। এরপরে আর সিগনেচার একটা আপলোড করতে হয় তোমাদের, সেই সিগনেচারের জন্য তোমরা কি করবে একটা 1.5 সেন্টিমিটার ইন্টু 4 সেন্টিমিটার বা 4.5 সেন্টিমিটার একটা পেন্সিল দিয়ে বক্স করে নেবে, সেখানে রানিং হ্যান্ডে তোমার ফুল সিগনেচার করবে, করার পরে সেটাকে পেন্সিল দাগটাকে মুছে দেবে, মুছে দিয়ে সেটা ফটো তুলে ক্রপ করে সাইজ করবে, জেপিজি বা জেপেক ফরম্যাটে করবে, কারণ এখানে কোনো ফরম্যাট পিডিএফ বা জেপিজি জেপেক কিছু মেনশন করা নেই, সুতরাং তোমরা যে কোনো ফরম্যাটে করলে হবে, পিডিএফ না করে জেপিজি জেপেক ফরম্যাটে আপলোড করবে, এখানে যে সাইজ দেওয়া আছে সেগুলো জেপিজি জেপেক ফরম্যাটে চলে আসবে সেই সাইজ, আমি সেগুলো পরবর্তীকালে বলছি। তো তোমাদের জন্য কতগুলো ইম্পর্টেন্ট জিনিস বলে রাখলাম, আমরা এখন দেখে নেব যে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের এই যে অ্যাপ্লিকেশন স্টার্ট হতে যাচ্ছে তার জন্য কি কি রিকোয়ারমেন্ট আছে, কি না আছে, কত সিট আছে, এলিজিবিলিটি, এজ ক্রাইটেরিয়া সবটাই আমি হচ্ছে স্ক্রিন থেকে তোমাদেরকে পরিষ্কার করে রেকর্ড করে দেখিয়ে দিচ্ছি, তোমাদেরও অনেক সুবিধা হয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা দেখে নিই কি হয়েছে। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের তাহলে দুটি যে ক্যাম্পাস রয়েছে সেটি হচ্ছে যে পুন্ডিবাড়ি এবং মাঝিয়ান, পুন্ডিবাড়ি কুচবিহারে বললাম এবং মাঝিয়ানটা দক্ষিণ দিনাজপুরে। তো এখানে 2021-22 যে অ্যাডমিশন ক্রাইটেরিয়া সেগুলো আমরা সব কিছু দেখে নিই কী কী রয়েছে না রয়েছে। এখানে বিএসসি অনার্স এগ্রিকালচার এবং হর্টিকালচার দুটো ক্ষেত্রে একই নিয়ম অ্যাডমিশনের, সেখানে বলা হয়েছে যে সেকেন্ডারি বা মাধ্যমিক এক্সামিনেশান, সেকেন্ডারি বা মাধ্যমিক এক্সামিনেশনে বলেছে অল অ্যাসপিরেন্টস অ্যাকসেপ্ট ফর দোজ আন্ডার এসসি এসটি অ্যান্ড পিডাব্লিউডি, অর্থাৎ এসসি এসটি পিডাব্লিউডি ছাড়া যারা থাকছে মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক অর্থাৎ ক্লাস 10 এক্সামিনেশন উইথ অ্যাট লিস্ট 60% ইন এগ্রিগেট, 60% ইন এগ্রিগেট থাকতে হবে স্কুল ফাইনালে, আর এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা থাকে তাদের জন্য 55% থাকতে হবে স্কুল ফাইনাল লেভেলে বা ক্লাস 10 লেভেলে, আর হায়ার সেকেন্ডারি লেভেলে তাদের যেটা হবে সেটা বলা হয়েছে ফ্রম ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড আদার বোর্ডস, মানে সিবিএসই আইসিএসসি এইসব যারা আছে আর কি সেগুলো, তাদের জন্য যেটা বলা হয়েছে যে পাস করে থাকতে হবে 12 ক্লাস মানে 10+2, সেটা 60% ইন এগ্রিগেট থাকতে হবে, আবার ইন্ডিভিজুয়ালি সাবজেক্টগুলোতে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অথবা এগ্রিকালচার অথবা হর্টিকালচার এগুলো সবগুলোতেই 60% করে কিন্তু ইন্ডিভিজুয়ালিও থাকতে হবে। মনে রাখতে হবে ফিজিক্স কেমিস্ট্রিটা হচ্ছে কিন্তু মাস্ট, এই ফিজিক্স কেমিস্ট্রি এটা মাস্ট, এবং তার সঙ্গে বায়োলজি অথবা এগ্রিকালচার অথবা হর্টিকালচার এই কম্বিনেশনে হলেও হবে, কিন্তু সবটাতেই 60% থাকতে হবে ইন্ডিভিজুয়াল সাবজেক্টগুলোতেও। এসসি এসটি পিডাব্লিউ ক্যান্ডিডেট পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা থাকবে তাদের জন্য 50% ইন এগ্রিগেট ইন দ্য অ্যাবভ এক্সাম, এদের জন্য কিন্তু ইন্ডিভিজুয়াল সার্টিফিকেট ইন্ডিভিজুয়াল সাবজেক্টের ক্ষেত্রে 50% বলেনি, শুধুমাত্র এগ্রিগেটে 50% হলেই হবে। আবার বলা হয়েছে যে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান ফ্রম ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল এডুকেশনাল ট্রেনিং
এখান থেকে যারা পাস করছে তাদের বলা হচ্ছে 60% ইন এগ্রিগেট অফ অল দ্য সাবজেক্টস, অর্থাৎ এইচএস লেভেলে তার যত সাবজেক্ট ছিল সব সাবজেক্ট মিলে তার যেন অ্যাভারেজ 60% নাম্বার থাকে তাহলেই হবে, এখানে প্রতিটা সাবজেক্টের ওপরে কোনো কিছু কনসেন্ট্রেট করার নেই। এখানে বলা হয়েছে এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেট, অর্থাৎ ওই ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং থেকে এসসি এসটি বা পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা পাস করেছে তাদের ইন এগ্রিগেটে 50% নাম্বার থাকলেই হবে। এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট বি ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল, ক্যান্ডিডেটকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল বা ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে। কিন্তু আইকার কোটা থেকে আইকার নমিনেশন ক্যান্ডিডেট যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু, বা কাশ্মীর মাইগ্রেন্ট যদি হয় তাদের ক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল সার্টিফিকেট লাগবে না। বিএসসি হর্টিকালচারের ক্ষেত্রে ওই একই নিয়ম প্রযোজ্য এখানে। এরপরে বলবো যে বয়স যেটা বলা আছে যে 16 বছর মিনিমাম এজ হতে হবে অ্যাজ অন 1 জুন 2021 অনুযায়ী মিনিমাম 16 ইয়ার্স ওল্ড হতে হবে, আপার এজ লিমিট কোনো কিছু এখানে বলা নেই। যে অ্যাপ্লিকেশান করতে গেলে অ্যাপ্লিকেশান ফি যেটা লাগবে সেটা হচ্ছে 1000 টাকা লাগছে জেনারেল অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, এবং 250 টাকা ₹250 লাগবে যাদের জন্য সেটা হচ্ছে এসসি এসটি ক্যান্ডিডেট। ফর পিডাব্লিউডি ক্যাটাগরি ক্যান্ডিডেট বলছে নো ফি ইজ রিকোয়ার্ড প্রোভাইডেড দ্য ক্যান্ডিডেট সাবমিটস নেসেসারি ডকুমেন্টস ইন সাপোর্ট অফ সেম। তাহলে এখানে তাকে বলছে পিডাব্লিউ ক্যান্ডিডেট দ্বারা ডকুমেন্ট আপলোড করবে, ডকুমেন্ট আপলোড করলে তাদের কোনো হচ্ছে ফিজ লাগছে না। ফিজ যেটা পেমেন্ট হবে সেটা কিন্তু অনলাইনে পেমেন্ট হবে, আমরা যেমন জানি অন্যান্য যেমন হয় ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং ও আদার ইউপিআই সবের মাধ্যমে হচ্ছে পেমেন্ট করা এখানে যাবে। ইম্পর্টেন্ট ডেট যেগুলো দেওয়া রয়েছে, সাবমিশন অফ অনলাইন ফর্ম ফিল আপ যেটা শুরু হচ্ছে 26th July 2021 থেকে, আর এটা চলবে 15th August 2021 পর্যন্ত। বাকি পাবলিকেশন অফ মেরিট লিস্ট, কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন, ক্লাস স্টার্ট, এগুলো সবই হচ্ছে পরবর্তীকালে লেখা আছে, টু বি নোটিফাইড লেটার পরবর্তীকালে জানানো হবে, ওয়েবসাইট থেকে জানা যাবে। এবারে এই ফর্ম ফিল আপ করতে গেলে আমাদের কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে, সেই জন্য এই ডকুমেন্টগুলো তোমরা কিন্তু আগেই রেডি করে নেবে। একটা হচ্ছে পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটোগ্রাফ, এটা 50 KB থেকে 100 KB সাইজের মধ্যে হতে হবে। কোন ফরম্যাট কিন্তু এখানে বলা নেই, আমি বলেছি তোমাদের জেপিজি বা জেপিএফ ফরম্যাটে তোমরা আপলোড করবে তার মধ্যে এই সাইজে চলে আসবে। আর ছবি কীরকম করবে সেটা আগে বলে দিয়েছি। সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, সিগনেচারটাও কীভাবে তোমরা করবে সেটা বলেছি, তোমরা এখানে 20 KB থেকে 50 KB মধ্যে সাইজ করবে। সেলফ অ্যাটেস্টেড কপি অফ প্রুফ অফ ডেট অফ বার্থ, তোমার যে জন্ম তারিখের সাপোর্টিং ডকুমেন্টের দিতে হবে, সেটা হচ্ছে ক্লাস 10 লেভেল বা মাধ্যমিক লেভেলের যে অ্যাডমিট কার্ড সেটাকে প্রথমে জেরক্স করাবে, জেরক্স করিয়ে তারপর সাইন করবে, নিচে সেলফ অ্যাটেস্টের পুরো সাইন করবে তুমি, তারপরে সেটাকে স্ক্যান করে আপলোড করবে। সাইজ হতে হবে 200 KB থেকে 300 KB। সেলফ অ্যাটেস্টেড কপি অফ মার্কশিট অফ মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট 10th এক্সামিনেশান, সাইজ হচ্ছে 200 KB থেকে 300 KB, ওই একইভাবে করবে, প্রথমে জেরক্স করাবে, জেরক্স করিয়ে নিচে সই করবে, সই করার পরে সেটাকে স্ক্যান করে তারপরে তোমরা আপলোড করবে। সেলফ অ্যাটেস্টেড কপি অফ বোথ সাইড মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশানের ইকুইভ্যালেন্ট 10+2 এক্সামিনেশান, সাইজ এখানেও সেই 200 KB থেকে 300 KB। সেলফ অ্যাটেস্টেড কপি অফ এসসি এসটি ওবিসি, ওবিসি আবার মনে রাখতে হবে নন ক্রিমিনালিয়াল সার্টিফিকেট হতে হবে, এবং সেটা কবে থেকে হতে হবে বললাম 1/4/2020 আগের হলে হবে না, তারপরের ডেটের হতে হবে। পিডাব্লিউডি সার্টিফিকেট এই সমস্ত যদি থাকে সেইগুলোকে ওই একইভাবে জেরক্স করে তারপর নিচে সাইন করে তারপরে স্ক্যান করে দিতে হবে, 200 KB থেকে 300 KB সাইজ হবে। সেলফ অ্যাটেস্টেড কপি অফ রেসিডেন্সিয়াল ডোমিসাইল সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল ডোমিসাইল সার্টিফিকেট বললাম যে ওয়েবসাইটে দেওয়া আছে ফর্ম্যাট কীভাবে করতে হবে বলে দিলাম, সুতরাং সেটাও হচ্ছে এনে সেটাকে আবার জেরক্স করতে হবে, জেরক্স করে তার নিচে সাইন করে তারপরে আপলোড করতে হবে, এবং অ্যাডমিশনের সময় এগুলো সবই হচ্ছে অরিজিনাল আমাদেরকে দেখাতে হবে। সাকসেসফুল অ্যাপ্লিকেন্টস আই হ্যাভ টু সাবমিট সেলফ অ্যাটেস্টেড কপিজ অফ ফলোয়িং, অর্থাৎ এই যে সেলফ অ্যাটেস্টেড যেমন দিলাম এগুলো তো রইলই, এর সঙ্গে আরও যে ডকুমেন্টগুলো বলছি সেগুলো সবগুলোকে কপি করে তার নিচে সাইন করে রেডি করে রাখতে হবে। কী কী লাগবে না, সেলফ অ্যাটেস্টেড কপি হবে ডেট অফ বার্থের যে বার্থ সার্টিফিকেট যেটা, বা আমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেটা করা ছিল সেটা, সেলফ অ্যাটেস্টেড কপি অফ বোথ সাইড মার্কশিট মাধ্যমিকের এবং বোথ সাইড মার্কশিট হায়ার সেকেন্ডারি দুটোই, সেলফ অ্যাটেস্টেড কপি অফ এসসি এসটি ওবিসি বা পিডাব্লিউডি সার্টিফিকেট কিছু থাকলে সেইগুলো, সেলফ অ্যাটেস্টেড কপি অফ রেসিডেন্সিয়াল বা ডোমিসাইল সার্টিফিকেট এটা দিতে হবে, এগুলো সবই তোমাদের কপি করে অ্যাটেস্টেড করে রেখে দিতে হবে, নিজের সেলফ অ্যাটেস্টেড বলা আছে।
ক্যারেক্টার সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট এবছর যা পাস করেছে বা গত বছর যা পাস করেছে, স্কুল থেকে যে তোমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা হেড অফ দ্য ইনস্টিটিউশন যিনি দিয়েছেন সেটা থেকেই হবে। আর ফোর কপিস বলেছে কালার পাসপোর্ট, এই যে পাসপোর্ট সাইজ যেটা আপলোড করবে এই পাসপোর্ট সাইজটা কিন্তু কমসে কম ছ আট কপি রেডি করে রেখে দেবে, যেটা ফোর কপিস অ্যাডমিশনের সময় লাগবে। আধার কার্ড তারও হচ্ছে কপি করে তাকে সেলফ অ্যাটাচ করে রাখবে। ফার্স্ট পেজ অরিজিনালগুলো যেন সঙ্গে থাকে, ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক, তোমাদের যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই ব্যাঙ্ক পাসবুক তোমরা কিন্তু ব্যাঙ্কের অ্যাকাউন্ট করে তার পাসবুকের যে ফার্স্ট পাতার জেরক্স করে সেটাকে নিচে সাইন করে দিতে হবে। ইনকাম সার্টিফিকেট যদি কিছু থাকে, গার্জেনের কোনো ইনকাম সার্টিফিকেট বিষয় থাকে সেটা দিতে হবে। মাইগ্রেন্ট সার্টিফিকেট, মাইগ্রেশন সার্টিফিকেট কিছু থাকে ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি ফর কাশ্মীরি মাইগ্রেন্ট অনলি, যে যে কোটা থাকে সেই কোটার জন্য কাশ্মীরি মাইগ্রেন্ট যারা আছে তাদের সেই সার্টিফিকেট থাকতে হবে। ডাউনলোড অ্যাপ্লিকেশন ফ্রম দ্য ফ্রম অ্যাট দ্য টাইম অফ কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন, ফেলিং হুইচ হিজ হার অ্যাপ্লিকেন্ট শ্যাল বি লাইবল টু বি ক্যান্সেল, যদি না দিতে পারে তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এখানে বলেছে ইম্পর্ট্যান্ট ইনফরমেশন ফর কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন টু ডিফারেন্ট ডিগ্রি প্রোগ্রামস, এই বলেছে সেলফ ভেরিফিকেশন অ্যান্ড কারেকশন ইন দ্য এন্ট্রিজ অফ অনলাইন অ্যাপ্লিকেশন, এই যে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় কিছু এন্ট্রি যদি কারেকশন করতে হয় সেটা বলেছে ফর্ম উইল বি টিল দ্য লাস্ট ডেট অফ সাবমিশন, অর্থাৎ লাস্ট ডেট অফ সাবমিশন যেদিন ডেট আছে মানে 15 আগস্ট পর্যন্ত তার আগেই তোমায় করতে হবে। কিন্তু তার মধ্যেও বলা আছে যে নেম, ইউজার নেম, ইমেল আইডি, ফোন নাম্বার, আধার নাম্বার, কাস্ট, এই সমস্তগুলো কিন্তু কোনো রকম কারেকশন করা যাবে না, এগুলোর বাদ দিয়ে বাকিগুলো থাকবে সেগুলোই 15 তারিখের মধ্যে করতে হবে। একবার সাবমিশন হয়ে গেলে মানে ওই ডেট যেটা লাস্ট ডেট সেটা হয়ে গেলে আর কিন্তু করা যাবে না। এনি চেঞ্জ ইন মার্কস ইন ফাইনাল মার্কস মার্কশিট, কারোর মার্কশিটের কোনো রকম ডিসক্রিপেন্সি থাকতে পারে, সেই ডিসক্রিপেন্সি থাকলে তাকে কিন্তু যে আমাদের মেরিট লিস্ট বেরোবে সেই মেরিট লিস্ট বেরোনোর কমপক্ষে 3 দিন আগে তাকে জানাতে হবে। কীভাবে জানাবো না, আমরা ইউবিকেবির যে অথরিটি রয়েছে তাদেরকে মেল করবো যে অ্যাডমিশন অ্যাট দি রেট অফ ইউবিকেবি .ac.in এইখানে মেল করে কিন্তু জানাতে হবে। কেন একবার যদি বেড়েই যায় মেরিট লিস্ট হয়ে যায় তারপর কিন্তু আরও হবে না। আর বিটেক অ্যাডমিশন টু বিটেক ইন এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং যেটা ইউবিকেবিতে পড়ানো হবে সেইটা কিন্তু বলছে অফ ফ্যাকাল্টি অফ দ্য টেকনোলজি উইল বি গাইডেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড অ্যান্ড ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিয়ে যারা কোয়ালিফাই করছে তারা কিন্তু এই বিটেক পড়তে পারবে। সুতরাং এটা ওই যে জয়েন্ট এন্ট্রান্সের যে কাউন্সিলিং সেই মেথড দিয়ে এটা কিন্তু এখানে আসবে। অ্যাডমিশন অফ এ ক্যান্ডিডেট উইল বি ক্যান্সেলড ইফ দ্য স্টুডেন্ট অ্যাবসেন্ট ফ্রম ক্লাসেস মোর দ্যান 7 ডেজ, অর্থাৎ ক্লাস যখন স্টার্ট হবে তার প্রথম থেকে 7 দিন যদি অ্যাবসেন্ট করে দেয় তাহলে কিন্তু তার ক্যান্ডিডেটটা ক্যান্সেল হয়ে যাবে। বলছে দ্য ইনফরমেশন অ্যাবাউট ক্যান্সেলেশন, যদি ক্যান্সেল হয় কিছু হয় সেগুলো সবই কিন্তু SMS-এ খবর চলে আসবে মোবাইলে। সুতরাং যে মোবাইল সেই মোবাইলের নাম্বার তোমরা চেঞ্জ করবে না, মোবাইল নাম্বারটা ঠিক রাখবে, ইমেল অ্যাড্রেসটা যেটা দেবে সেটা আগে ইমেল অ্যাড্রেসটাকে খুলে চেক করে নেবে যে তোমার ইমেল অ্যাড্রেসের তোমার পাসওয়ার্ড টাসওয়ার্ড ঠিকঠাক মনে আছে কি না, এগুলো কিন্তু ঠিক করে চেক করে নেবে, তারপরেই তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করবে। আইকার স্পন্সর ক্যান্ডিডেট যারা থাকবে মাস্ট অ্যাটেন্ড ক্লাসেস উইদিন 15 ডেজ ফ্রম দ্য স্টার্ট অফ ক্লাস, অর্থাৎ আইকারে যারা নমিনেটেড ক্যান্ডিডেট হবে তাদেরকে ক্লাস স্টার্টের 15 দিনের মধ্যে তাদেরকে অ্যাটেন্ড করতে হবে। ওই ভোকেশনাল কোর্স থেকে যারা পাস করবে তাদেরকে যারা দেখা দরকার তাদের নিউ সিলেবাস অনুযায়ী, আমাকে অনেকে বলেছে স্যার লাস্ট ইয়ার আমি ভোকেশনালতে পাস করেছি কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারি, কেন না এই সাবজেক্ট কোড যেগুলো আছে সেগুলো মিসম্যাচ করেছে, মিসম্যাচ করলে তারা অ্যাপ্লাই করতে এলিজিবল হবে না। এখানে বলা হয়েছে যে তাদের এই ক্রপ প্রোডাকশন, ক্রপ ম্যানেজমেন্ট, প্ল্যান্ট ম্যানেজমেন্ট সাবজেক্ট রিলেটেড টু এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার এই এই কোড যেগুলো আছে PISC, POFG, ANHC, ADAFG, তারপরে GOPG, তার PPFV, তারপরে POFR, POVG, HNMG, FMAP, তারপরে CNMG, ACPR, PHMG, OMFM অ্যান্ড POFC, এই সমস্ত কোড যারা থাকবে তারাই একমাত্র হচ্ছে এখানে এলিজিবল হবে, তারাই অ্যাপ্লাই করতে পারবে। PWD ক্যান্ডিডেট যারা থাকে, PWD ক্যান্ডিডেট বলেছে অ্যাডমিশন অফ PWD ক্যান্ডিডেট ক্যাটাগরি উইল বি সাবজেক্ট টু ফিটনেস সার্টিফিকেট ইস্যুড বাই দ্য মেডিকেল অফিসার অফ দ্য ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির নিজস্ব মেডিকেল অফিসার এই ফিটনেস সার্টিফিকেট দেবে, তার উপর ডিপেন্ড করবে PWD ক্যান্ডিডেট সেখানে চান্স পাচ্ছে কি না। ইউবিকেবি যে সিট অ্যালোকেশন যেটা আছে কীভাবে আছে আমরা একটু দেখে নিই। প্রথমে বলা হয়েছে এখানে জেনারেল আর SC বলা হয়েছে এখানে 22% রিজার্ভেশন থাকছে,
এসটির থাকছে 6%, পিডব্লিউডি তাদের 3%, ওবিসি এ 10%, ওবিসি বি 7%, এটা রিজার্ভেশন। এবারে বলা হয়েছে এখানে যে বিএসসি অনার্স এগ্রিকালচার যেটা ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার মেন ক্যাম্পাস পুন্ডিবাড়িতে রয়েছে কুচবিহারে, সেটা রয়েছে এখানে যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড যেটা তাদের থেকে জানালে যেন 25টা থাকছে, এসসির জন্য 11টা, এসটির জন্য 3টি, পিডব্লিউডি 1টি, এ ওবিসি এ 5টি, ওবিসি বি 3টি, মোট হচ্ছে 48 বা টোটাল 48। এটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড থেকে যারা পাস করছে তাদের জন্য। এবার ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ভোকেশনাল বোর্ড যারা পাস করছে তাদের জন্য জেনারেলের জন্য রয়েছে 2টি এবং আর কারোর জন্য নেই, সুতরাং মাত্র 2টি সিটি হচ্ছে এই ভোকেশনাল থেকে জেনারেলের জন্য। সিবিএসই আইসিএসসি এসব বোর্ড থেকে যারা পাস করছে তাদের জন্য জেনারেলের 2টি, এসসির 1টি এবং ওবিসি এ 1টি, ওবিসি বি 1টি, মোট 5টি। এছাড়া আইকার কোটা আছে, আইকার কোটাতে 10টি সিট টোটাল থাকছে এখানে। হিল কোটার জন্য জিটিএ নমিনেটেড যদি কোনো ক্যান্ডিডেট তার জন্য 1টি মাত্র কোটা সিট থাকছে। এই টোটাল সিট হচ্ছে পুন্ডিবাড়ির যে সিট সংখ্যা সেটা হচ্ছে জেনারেলের জন্য 29, তারপরে এসসির জন্য 12, এসটির জন্য 3, পিডব্লিউডি 1, ওবিসি এ 6 এবং ওবিসি বি 4, টোটাল 66 হচ্ছে পুন্ডিবাড়ি ক্যাম্পাসে এটা এগ্রিকালচারের সিট ইনক্লুডিং আইকার কোটা হিল কোটা নেই আর কি এটা। এরপরে বলা হয়েছে বিএসসি অনার্স হর্টিকালচার, এটাও হচ্ছে পুন্ডিবাড়ি ক্যাম্পাস যেটা সেই পুন্ডিবাড়ি ক্যাম্পাসে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড যেটা তার থেকে রয়েছে জেনারেলের জন্য 12টি, এসসি এসসি এর জন্য রয়েছে 4, এসটি 1 এবং ওবিসি এ হচ্ছে 2, ওবিসি বি হচ্ছে 1, টোটাল 20। আর ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং সেই বোর্ড থেকে যারা পাস করছে তাদের জেনারেলের জন্য 1 এবং আদার কারণে, সুতরাং ভোকেশনাল থেকে 1টি মাত্র সিট আছে। সিবিএসসি আইসিএসসি বোর্ড থেকে যারা পাস করছে তাদের জন্য জেনারেলের 2, এসসির 1, টোটাল 3। আইকার কোটা এখানে আছে টোটাল 5 এবং হিল কোটা জিটিএর জন্য 1টি বা 1, টোটাল হচ্ছে জেনারেলের জন্য 15, এসসির জন্য 5, এসটির জন্য 1, ওবিসি এর জন্য 2, ওবিসি বি এর জন্য 1, টোটাল 30 সিট হর্টিকালচারে রয়েছে পুন্ডিবাড়ি ক্যাম্পাসে। বিএসসি অনার্স এগ্রিকালচার অ্যাট কলেজ অফ এগ্রিকালচার মাঝিয়ান দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের মাঝিয়ান ক্যাম্পাসে যেটা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের বোর্ড থেকে যারা পাস করছে তাদের জেনারেলের জন্য 14, এসসি এর জন্য 7, এসটির জন্য 2, ওবিসি এ 3, ওবিসি বি 2, টোটাল 28। আর ভোকেশনাল বোর্ড থেকে যারা পাস করছে তাদের জন্য জেনারেলের 1, এই 1টি মাত্র সিট আছে ভোকেশনালে, এবং সিবিএসসি আইসিএসসিতে যারা পাস করছে তাদের জন্য জেনারেলের 1, 1টি মাত্র আছে, এবং আইকার কোটা থেকে যারা আসবে তাদের জন্য কোনো সিট এখানে থাকছে না। মাঝিয়ান ক্যাম্পাসে আইকারের কোটা কিছু থাকছে না, হিল কোটা জিটিএ তাদেরও কোনো সিট থাকছে না। তাহলে টোটাল সিট যেটা হলো মাঝিয়ান ক্যাম্পাসে সেটা জেনারেলের জন্য 16, এসসির জন্য 7, এসটির জন্য 2, ওবিসি এ 3 অ্যান্ড ওবিসি বি 2, টোটাল 30 সিট আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে বলা আছে 1 সিট ফর ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার অ্যান্ড ফ্যাকাল্টি অফ হর্টিকালচার ইজ রিজার্ভ ফর কাশ্মীরি মাইগ্রেন্টস ওভার অ্যান্ড অ্যাবভ দ্য নর্মাল স্টুডেন্টস ইনটেক, যে নর্মাল স্টুডেন্ট না হবে, 1টি করে সিট রাখা আছে এগ্রিকালচার এবং হর্টিকালচারে, মেন ক্যাম্পাসে রয়েছে স্যার 1টা করে সিট, হাওএভার দে হ্যাভ টু কোয়ালিফাই দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাজ মেনশনড ফর জেনারেল অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেটস, দ্য ইউনিভার্সিটি রিজার্ভস দ্য রাইট নট টু অ্যাডমিট এনি ক্যান্ডিডেট ইফ সো ডিসাইডেড বাই দ্য সেন্ট্রাল অ্যাডমিশন কমিটি ফর এনি রং ইনফরমেশন, ফটোগ্রাফ, স্ক্যান সার্টিফিকেট, মার্কশিট সাবমিটেড ইন অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম ফর্ম অর এনি আদার রিজন, মানে যে কোনো কারণে বা কোনো রকম ইনফরমেশান যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু এখানকার ম্যানেজমেন্ট কোনো ক্যান্ডিডেটকে সমস্ত কিছু মেধাতে থাকা সত্ত্বেও ভর্তি নাও করতে পারে। সুতরাং আমরা তোমাদের জন্য এই টোটাল ব্রিফিংটা রেখে দিলাম, ডিটেলটা বলে দিলাম, আশা করছি কোনো অসুবিধা হবে না। অন ভোকেশনাল থেকে যেমন আছে এখানে কিন্তু কোথাও লেখা নেই যে ওপেন স্কুল থেকে হবে না, আমাকে যেমন ওপেন স্কুল থেকে জিজ্ঞেস করেছে অনেকে, তো ওপেন স্কুল থেকে এখানে আদার বোর্ডে যে সিবিএসসি আইসিএসসি অ্যান্ড আদার বোর্ড এই ক্রাইটেরিয়াতে হবে, কিন্তু তাদের জন্য কিন্তু আলাদা করে কোনো সিট কিন্তু এখানে বুক নেই, এর থেকেই এই 1টি যেমন সিট আছে সেরকম।
সুতরাং ওপেন স্কুল থেকেও হচ্ছে অ্যাপ্লাই করা যাবে কি না সেটা অ্যাপ্লিকেশান যখন করবো ড্রপডাউন মেনু বোর্ড বোর্ড যেটা থাকবে সেই বোর্ডের কোনো ড্রপডাউন মেনু যদি থাকে সেই ড্রপডাউন মেনু থেকে এক নম্বর দেখতে পারবো, যদি না থাকে তাহলে আমরা আদার বোর্ড সিলেক্ট করে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশন প্রসেস এবং তার অ্যাপ্লিকেশন প্রসেস যেটা সেটা আমি তোমাদের জন্য রাখলাম। এইভাবেই বিসিকেবি নোটিফিকেশন হলে বিসিকেবি রাখবো, বিশ্বভারতী সেটা রাখবো, আই কার্ড এলে আই কার্ডে দেওয়া হবে এবং অন্যান্য অনেকগুলো এন্ট্রান্স এক্সামিনেশন এখন আমাদের ডিউ রয়েছে। আমাদের স্টেটের জন্য প্যারামেডিক্যাল ডিপ্লোমা কোর্স আছে, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডার যেগুলো হয় সেটা এখন নোটিফিকেশন হয়নি। সুতরাং যা যা হবে পরপর নিয়ে আসবো, তোমরা আমাদের সাথে থাকবে, আমাদের চ্যানেলকে ফলো করবে। যারা অভিভাবক তারা যখন আমাকে ফোন করবেন অবশ্যই আপনারা প্রথমেই বলবেন যে আমি একজন অভিভাবক বলছি, কারণ আমি সাধারণত ছাত্রছাত্রীর সাথে তুমি বলে কথা বলি সেটা যেন আপনাদের কখনো সম্মানহানি না হয়, সেই জন্য আপনারা অবশ্যই বলবেন আমি একজন অভিভাবক বলছি এবং তারপরে আপনার নাম ঠিকানা অবশ্যই বললে ভালোই হয়, পরিচয় হয়ে যাবে। ছাত্রছাত্রী বন্ধু তোমরা অবশ্যই বলবে আমি একজন স্টুডেন্ট বলছি, আমার নামেই আমার ঠিকানাই, আমি স্যার অমুক জায়গা থেকে অমুক বলছি এটা কিন্তু বলবো। অনেকে বলে আমি একজন এগ্রিকালচার পড়বো সেরকম স্টুডেন্ট বলছি, কেন নাম বলবে, তোমাদের নাম ঠিকানা বললে তো ভালো লাগবে। সুতরাং তোমার সঙ্গে কথাবার্তা হবে, তোমাদের কোনো প্রয়োজন হলে আমাকে নিশ্চয়ই ফোন করবে, আমার ফোন নাম্বার তোমরা স্ক্রিনে পেয়ে যাচ্ছ, দেখে নাও, দেখে নিয়ে নোট করে রাখবে, প্রয়োজনে আমার সাথে কথা বলে রাখবে। তোমাদের জন্য যদি কোনো সাহায্য করতে পারি তাহলে আমার হচ্ছে এই যে ইউটিউব পরিচালনার মাধ্যমে তোমাদের সঙ্গে যোগাযোগ সেটা সার্থকতা লাভ করবে। তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা জানিয়ে আজকে এই বিষয়টা শেষ করছি, ধন্যবাদ। Thank you.